এক নিমেষেই পুড়ে ছাই হয়ে গেল চার চারটি ঘর। ঘটনাটি ঘটেছে 25/3/2023 রাত 12:10 মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের চররাজা নগর এলাকায়। পরিবার সূত্রে স্থানীয় সূত্রে জানা যায় যে রাত্রে 12 রান্নাঘর থেকে কিংবা ছাগল ঘরে ময়লা আবর্জনার ধোঁয়া থেকে কোনো কারণে ঘরে আগুন লাগে, সেই আগুন থেকেই পাশের বাড়ির তিনটি বাড়ি পুড়ে তন্ন তন্ন ছিন্ন ছাড়া হয়ে যায়। ঘরে থাকা জিনিসপত্রও তারা কিচ্ছু পায়নি। দেখুন কি বলছেন তারা। এখানে আগুন কিভাবে লেগেছে? আগুন দিয়েছিলাম আগে, তারপরে ধুমে গেল, আগুনটা নিভিয়ে দিয়েছিলাম। আমি তো কীভাবে দাম লেগে গেলাম বুঝতে পারলাম। আপনাদের বাড়ির পরে কি কারো বাড়ি আগুন লেগেছে? আর কারো বাড়ি? বাড়ি তিন চার বেটার বাড়ি। কটা কটা ঘরে আগুন ধরেছে? ঘরে চারটা আর আমাদের একটা পাঁচটা, পাঁচ বাড়ি পড়েছে। সেগুলো কি আপনার আত্মীয় না প্রতিবেশী? প্রতিবেশী, বিহাই, বিহাই বস্তু হয়। কি কি পুড়ে গেছে? আমার ঘরটা পুড়েছে আর ওয়াদের ঘর যা ছিল মুছে পুড়ে গেছে, মুছে পুড়ে গেছে। বুঝলাম। ঘরের মধ্যে কি টাকা পয়সা ছিল? ছিল। কতগুলো টাকা ছিল? কত টাকা ছিল? 7,000। কত হাজার? 7,000। সোনা দানা? সোনা দানা গো, এক ভরি মালা ছিল। আপনার ঘর কিভাবে পুড়ে গেছে? পাঁচরকার ঘরে আগুন দিয়েছিল ছাগল ঘরে, ওই আগুন থেকে ধরে আমার সাইডে ধরে গেছে। আমার ঘরে কাঠ চৌকি আবার সবই ছিল, সব পুড়ে গেছে। বাক্সতে 30,000 টাকা ছিল, সেটাও পুড়েছে। বাক্স টানতে পারিনি, যত কিছু ডকুমেন্ট সব পুড়ে গেছে। বাড়ির যত কিছু সবই পুড়ে গিয়েছে, কিছুই নাই। আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড, ভোটের ছবি, কিছুই নাই। আগুনটা কখন লেগেছে? আগুনটা 12:20-30 মধ্যেই লেগেছে। আপনারা কি সেই সময় জানতে পেয়েছেন? আগুন যখন ধরে ধা হয়ে গেছে, জমকে গেছে আগুন, তখন ঘুমের ঘর থেকে শ্বাস আওয়াজ শুনতে পাচ্ছি। চোখ খুলে দেখছি গাছের উপরে আগুন ধা হয়ে গেছে। তখন আমি উঠে ছেলে দুটাকে নিয়ে বাইরে বেরিয়ে পালাইতে পারছি না, আগুন তেড়ে চলে আসছে। দিয়ে মেয়ে দুটাকে নিয়ে বাইরে পালিয়েছি, ঘর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরের মধ্যে খাওয়া ছিল? ঘরের মধ্যে খাওয়া ছিল ধান, গম, চাল, মানে খাওয়ার যত কিছু কালাই মজুর সবাই সবই ছিল, খাওয়ার জিনিস, টাকাও ছিল। হ্যাঁ, টাকা ছিল, আমি জমি কটে দিয়েছি, সে টাকা আমার ঘরে বাক্স ছিল, 27,000 টাকা। সোনাদানা কিছু ছিল? সোনাদানা বলতে মেয়ের কানে ছিল আর আমার মালা ছিল। ঘর বাড়ির মধ্যে কি গরু ছাগল ইত্যাদি কিছু ছিল? ছাগল ছিল, ছাগলগুলো খুলে দিয়েছি, পালিয়ে গেছে, গরু নাই আমার। আচ্ছা, আপনারা কি পঞ্চায়েত কিংবা থানাতে জানিয়েছেন? না, কোনো জানাইনি। আপনারা কি জানাবেন ভাবছেন? হ্যাঁ, জানাবো। আপনাদের কাছে কি কেউ থানা কিংবা পঞ্চায়েত প্রধান কি কোনো এমএলএ এমপি এসেছিল? এসেছে। তারা কি জানিয়েছে? তারা জানিয়েছে তোমাদের যা ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বলো, কিংবা ওরা তো ইনকোয়ারি করছে, দেখছে, সব কিছুই তো দেখতে পাচ্ছে যা ক্ষতি হয়েছে, ওদেরকেও জানিয়েছি। আপনার নাম? কাকলি মণ্ডল। আপনার নাম? আমার নাম কবিতা মণ্ডল। আপনার নাম? অহরণ মণ্ডল। আপনার নাম? বাচানি। চার বাড়ি ঘর পুড়ে গেছে। একটা ফোন ছিল, দুইটা বড় ফোন ছিল, ফোন দুইটাও পুড়ে গেছে। চার বাড়ির টাকা পয়সা জিনিস যা ছিল চার বাড়ি সব নিঃস্ব, ঘরের কিছু টানতে পারিনি, সবই একবারে নিঃস্ব হয়ে গেছে। মুরগি বতক যা ছিল সবই, আতা আগুন আর কি বলেন তো। রাত 12টার সময় ছেলে মালিক আছে? ছেলে বর্তমান আছে? আচ্ছা আচ্ছা, ছেলে পিলে আছে, বাড়ির মালিক নাই, বাইরে গেছে। আর আমার ছোট দাওয়ারও কাল বাইরে যাচ্ছিল, রাস্তা থেকে ঘুরে আসছে, আর রাত 12টার সময় এমন আগুন, আগুন দেখে কিছু বার করে ছেলে পিলে সব হাউ করা হয়ে গেছে। গরু ছাগল ছিল খুলে দিয়েছি, কিন্তু ঘরের কারেন্ট মারেন্ট কিছু নাই, টাকা পয়সা 7,000 টাকা ছিল ঘরে তাও নাই, সব পুড়ে ধ্বংস হয়ে গেছে। সকাল হলে যে রান্না করে খাবো সেটা খাওয়ার জন্য। ঘরটা কিভাবে এখানে পুড়ে গেছে? ঘরটা রাত্রি 12টার সময় যেটা আমরা সংবাদ পেলাম, লোকের কাছে জানতে পেলাম যে অনুমানিক তো রাত্রি 12টা বাজে, যে ছাগলের ঘরে মশা লাগার জন্য ওখানে ছোট আর কি সাজাল দিয়েছিল ধোয়া করার জন্য, ওই যে সাজাল থেকেই আগুনটা হয়েছিল ঘরে। হয়তো ছাগলটাগুলো পাটা হয়তো পুড়ে লেগেছে, যখন আগুন ঠেকেছে তখন তো পা ঝেড়েছে, বেড়াতে লেগে গেছে আগুন। এখান থেকে যার বাড়ি থেকে আগুনটা সৃষ্টি হয়েছে তার কিন্তু তেমন ক্ষতি হয়নি,
পার্শ্ববর্তী বাড়ি যারা ছিল তাদের মানে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, মানে একদম শুধুমাত্র ভিটাটা আছে আর কেবলমাত্র মানুষগুলো কোনো মতো বেরোতে পেরেছে, বাদ বাকি তাদের কোনো ডকুমেন্ট। সেটা আমরা আসলাম এসে ইনকোয়ারি করে দেখলাম যেটা কিছুই নেই, মানে খাদ্য থেকে শুরু করে কোনো ডকুমেন্টসই তাদের নেই, সবই পুড়ে গেছে। কটা বাড়ি পুড়ে গেছে বাড়ি, এটা বলতে দুটো বাড়ি আংশিক পুড়েছে আর যেখানে তিনটে, তো তিনটে মোট পাঁচটা বাড়ি, তার মধ্যে তিনটে বাড়ি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আপনারা কি জানতে পেরেছেন ঘরের মধ্যে কিছু ছিল কি আবাসপত্র? হ্যাঁ জানতে পেরেছি। কি কি ছিল ঘরের মধ্যে? যেটা ছিল আমাদের কাছে, যেটা রিপোর্ট আসলে ওদের একজনের কাছে টাকা ছিল প্রায় 7,000-8,000 মতো, সে তো গরিব মানুষ। আর এমনি তো সামগ্রী জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো পুড়েছে, দুটো ছাগল, একজন 5,000 টাকা। আর আরেকটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একটা বাড়িতে বৃদ্ধ বয়স্ক লোক আছে, ওনার হচ্ছে ব্যাঙ্গালোর চিকিৎসা করছিল, তার যা ডকুমেন্টস বা ওষুধ, যখন যে এখন বয়স্ক মানুষের ওষুধটা যে খাবে সেটাও সবই পুড়ে গেছে। আর তো উদ্যোগ নেওয়া বলতে আমরা প্রশাসনকে রাত্রিবেলা গাড়ি এসেছিল, থানাতে গাড়ি এসেছিলো, আমরা প্রশাসনিক ব্যবস্থা সেটা যেটা দমকল এসেছিলো দিয়ে দমকল এসে আগুনটা নিভিয়ে গেছে। আর আমরা যেটা বিদ্যুৎ সাহেবকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাহেবও আসছেন, আমাদের এমএলএ সাহেব আসছেন, আমরা যেটা সিদ্ধান্ত নিয়ে সরকারি কিছু পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি, যেটা এখন আপাতত খাওয়ার দাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটা দিলাম, বাদবাকি ব্যবস্থা গ্রহণ আমরা করবো। আপনারা সকলে তাদের সাথেই আছেন? হ্যাঁ আমরা সবাই বলি যারা দুস্থ পরিবার তাদের সাথে আমরা আছি। আপনার নাম? আমার নাম বিথিকা মণ্ডল, রায়নগর 2 ব্লক, 9 নম্বর রাজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি, আমার নাম বিথিকা মণ্ডল। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআই পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।